হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য গলাটা একটু বসে গেছে, এই জন্য আমার কণ্ঠটা আজকে এরকম লাগছে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি, আশা করছি আজকে ভিডিওটি দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আর আমি আজকে সকালবেলা বানাচ্ছি সালাদ, আর এই সালাদ বানাবো আজকে আমি শসা, পেঁয়াজ আর টমেটো আর সিদ্ধ করা ভুট্টা দিয়ে, আর সাথে দিয়ে দিব সিদ্ধ করা ডিম। চলুন এবার আমি এগুলো কেটে নিই। আর এই সকালবেলার এই সালাদটা খেতে ভালোই লাগে, আমার তো ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে ব্রেকফাস্টে আছে শুধু সালাদ, এই সালাদটা খেয়েই আমি থাকবো। তবে আমি প্রতিদিন এই সালাদটা খাই না, মাঝে মাঝে এই সালাদটা খাই, বিশেষ করে যেদিন আমাদের ঘরে ভুট্টা থাকে সেদিন খেতে খুব ভালো লাগে আমার, কারণ ভুট্টা খেতে আমার খুবই ভালো লাগে। এইবার আমি পেঁয়াজটা কেটে নেব, আর পেঁয়াজটা দিলেও হয় না দিলেও হয়, আমি একটু দিলাম। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি ভুট্টা কেটে নেব। আর এই ভুট্টাগুলো কিন্তু আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটু ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ভুট্টাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এবার আমি সিদ্ধ করা ডিমটা কেটে দিব। আজকে আমি এখানে সিদ্ধ করা ডিম দিয়েছি, তবে আমি কোনো কোনো দিন ডিমের বদল চিকেনও দিই, হাড্ডি চালা চিকেন একটু ভেজে দিই, ওইটা আরও খেতে বেশি ভালো লাগে। ডিম কাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছু উপকরণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট। আমার ঘরে আজকে এই পিঙ্ক সল্টটা ছিল, তার জন্যই দিলাম। আবার আমি এর মধ্যে ঘরের রেগুলার লবণটাও দিই, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস রেডি আমার সকালবেলার খাবার। এবার চটপট করে আমার সকালের খাবারটা খেয়ে নেই, খাওয়া দাওয়া সেরে আবার দুপুরে রান্না শুরু করব। দুপুরে রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে একটা ইলিশ মাছের মাথা আর লেজ বের করে জলে ভিজিয়ে রেখেছি। ইলিশ মাছের মাথা আর লেজ থেকে বরফটা ছেড়ে দিয়েছে। এবার আমি মাছের মাথা আর লেজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিতে মাছের মাথাটা এরকমভাবে কেটে দিলেই ভালো হয়। এবার আমি মাছের মধ্যে মশলা মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ। এবার আমি মাছের মাথা আর লেজের মধ্যে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাছের মাথার মধ্যে মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি দুইটা আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে দারুণ একটা রেসিপি করছি, আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নেব। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথা আর লেজটা ভেজে নেব। এই তরকারির মধ্যে মাছের মাথাটা ভেঙেই রান্না করে, তবে মাছের মাথাটা পরে ভেঙে দিলে মাছের তরকারিটার মধ্যে কাটা কাটায় ভরে যাবে, এর জন্য আমি ছোটো ছোটো করে মাছের মাথাটা কেটে তারপর ভেজে নিচ্ছি। আমি দুইভাবেই রান্না করি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি বলে মাছের মাথাটা আমি কেটেই রান্না করলাম। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আর এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল,
যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে ভালো করে আমি ভেজে নেব। আমি মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেব, যত ভালো করে কষিয়ে নেব ততই আমার তরকারিটা ভালো হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেচে রাখা আলুগুলা। এবার আমি মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি মশলার সাথে আলুটা আরও 2 মিনিট ভেজে নেব। আলু আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর এবার এই জলটা ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছের মাথা আর লেজটা দিয়ে দিলাম। আর এই তরকারিটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা, আর কাঁচামরিচটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। এবার আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আরও 5 মিনিটের মতো আমি এই তরকারিটা রান্না করব। তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া। আর এই তরকারির মধ্যে গরম মশলার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আর এই গরম মশলা দিয়ে আমি আর খুব বেশি একটা রান্না করব না তরকারিটা। আমার তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিব শুধু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েই তরকারিটা নামিয়ে নিব। আলু দিয়ে ইলিশ মাছের মাথার এই তরকারিটা আমার এত ভালো লাগে, আমি প্রায় সময় এই তরকারিটা বানাই, খুবই টেস্টি খাবার এটা। আমার এই তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকে আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না, তাই আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আমি ইলিশ মাছের মাথার তরকারিটা ছাড়াও আরও অনেক কিছুই রান্না করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে যা যা রান্না করেছি শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।